বন্ধুরা, মেডিটেশন মানে ধ্যান, এটা একটা এমন শব্দ যেটা জানে তো সবাই কিন্তু করে না কেউ। আপনাদের মধ্যে বেশিরভাগ লোকই হয়তো জানেই না যে মেডিটেশন কি কি করতে পারে। আপনি হয়তো জানেন না মেডিটেশন আপনার জীবনটাকেই বদলে দিতে পারে। সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে কন্ট্রোল করার জন্য মেডিটেশন আপনার জন্য একটা টুল হতে পারে। আপনার সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ডের মাঝে যে কানেকশন থাকে মেডিটেশন ওটাকে আরো স্ট্রং করে দেয়। এই কারণে আপনি যেমন চাইবেন ঠিক তেমনই রিয়েলিটি ম্যানিফেস্ট করতে পারবেন। গত কয়েক বছর ধরে মেডিটেশনের ওপর অনেক স্টাডি করা হয়েছে আর ওই স্টাডিগুলো থেকেই এটা জানা গেছে যে মেডিটেশন আপনার জীবনের প্রতিটা পার্টকে এফেক্ট করে। মেডিটেশন আপনার ব্রেনকে শুধুমাত্র সাইকোলজিক্যালি নয় ফিজিক্যালিও চেঞ্জ করে দেয়, মানে এটা আপনার ব্রেনের সাইজকেই বদলে দেয়। হ্যাঁ বন্ধুরা, এটা শুনতে অদ্ভুত লাগে কিন্তু মেডিটেশনের এই এফেক্টকে সায়েন্টিফিকলি প্রুভ করা হয়েছে। 2011 হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল যেখানে এটা জানা গেছিল যে শুধুমাত্র 8 সপ্তাহ মেডিটেশন করার পর মানুষের ব্রেনের সাইজ বদলে যায়। আর ব্রেনের যে ব্যাড পার্টগুলো আছে ওগুলো শ্রিঙ্ক মানে ছোট হয়ে যায়, আর যে গুড পার্টগুলো আছে যেগুলো আপনাকে পজিটিভ থিঙ্কিং দেয় ওগুলো বড় হয়ে যায়। আপনার ব্রেনের লেফট হেমিস্পিয়ার আপনার লার্নিং অ্যাবিলিটির জন্য হয়, মানে আপনার ব্রেনের এই পার্টটা যদি হেলদি হয় তাহলে আপনি যে কোনো জিনিস ভালোভাবে বুঝতে পারবেন। যদি আপনার এরকম মনে হয় যে আপনার কথা বুঝতে অসুবিধা হয় বা আপনার কিছু কথা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি মেডিটেশন করা আজ থেকেই শুরু করে দিন, আর ব্যাস কিছুদিনের মধ্যেই আপনার বোঝার ক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে। মেডিটেশন আপনার ব্রেনের PCC কেও এফেক্ট করে। ব্রেনের এই ভাগটা আপনাকে আপনার থটস গুলোকে কন্ট্রোল করার ক্ষমতা দেয়, মানে যদি আপনার মনের মধ্যে সব সময় উল্টো পাল্টা ভাবনা চলতে থাকে যাকে আপনি কোনো কাজের মনে করেন না আর শত চেষ্টা করেও ওগুলোকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, তাহলে আপনার মেডিটেশন করা অবশ্যই দরকার। কেননা থটসকে কন্ট্রোল করার ক্ষমতা যদি আপনার মধ্যে এসে যায় তাহলে আপনার মাইন্ডে শুধু ওই কথাগুলোই থাকবে যেগুলো আপনার কাজের, আর এটা থেকে আপনার ফোকাস আর কনসেন্ট্রেশন পাওয়ার অনেক বেড়ে যাবে আর সব কাজ আপনি একটা এফিসিয়েন্ট ওয়েতে করতে পারবেন। আমাদের ব্রেনে TPJ নামে যে অংশটা আছে এটা আমাদের ভিতরের ইমোশন আর ফিলিংকে কন্ট্রোল করে। এটা আমাদের কম্প্যাশন মানে দয়ার জন্য রেসপন্সিবল। আপনি হয়তো এটা অবশ্যই নোটিস করেছেন, আজকাল এই বিজি লাইফের জন্য আমরা একদম জুম্বির মতো হয়ে গেছি, মানে আমাদের মধ্যে যতটা কম্প্যাশন আর লাভের ফিলিং হওয়া উচিত আজ আর অতটা নেই, এই জন্য আমরা একদম সেলফিশ হয়ে যাই, শুধু নিজের কথাই ভাবতে থাকি। আপনাদের মধ্যে কিছু লোক এমন অবশ্যই আছেন যারা নিজেদের মনে মনে হয়তো ভাবেন যে আমি অতটা দয়ালু নই, হয়তো আমার মধ্যে ফিলিং কমে গেছে, ছোটবেলায় যেমন লাইফ ছিল সেরকম আজ আর নেই। হ্যাঁ বন্ধুরা, এগুলো হয় আমাদের বিজি লাইফের জন্য। আর আপনি যদি ওই ছোটবেলাকার লাইফ ফিরে পেতে চান তাহলে আপনাকে মেডিটেশন অবশ্যই করতে হবে, কেননা এটা আপনার টেম্পোরো প্যাটাল জাংশন মানে TPJ কে স্ট্রং করে। আপনি শুধু কিছুদিন মেডিটেশন করুন আর আমি আপনাকে সিওরিটি দিচ্ছি 2-1 সপ্তাহ পর যখন আপনি রাস্তায় বেরোবেন তখন কিছু লোক দেখে বা কিছু ভিখারি দেখে আপনার অবশ্যই খারাপ লাগবে, অন্তত আপনি আগের মতো আর ফিলিংলেস জুম্বির মতো থাকবেন না। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি একবার ট্রাই করে দেখুন। একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, মেডিটেশন আপনার ব্রেনের গুড পার্টকে যেমন বড় করে তেমন এটা আপনার ব্রেনের ব্যাড পার্টগুলোকেও কমিয়ে দেয়। যেমন আপনার ব্রেনে অ্যামিগডালা নামে একটা পার্ট আছে যা আপনার ভিতরের ভয় অ্যাংজাইটি আর স্ট্রেসের জন্য রেসপন্সিবল। যদি আপনি মেডিটেশন করেন তাহলে এটা আপনার ব্রেনের অ্যামিগডালার সেল ভলিউমকে কমিয়ে দেয় আর এই জন্য আপনার ভিতর থেকে ভয় চিন্তা আর স্ট্রেস একদম বেরিয়ে যায়। এটা আপনার ভিতরের ব্যাড ইমোশনকেও কমিয়ে দেয়। যদি আপনি কিছুদিন মেডিটেশন করেন তাহলে এটা আপনার ভিতরে এক ধরনের সুপার পাওয়ার জন্ম দেয়, যেমন ইনক্রিজ কনফিডেন্স, ফেয়ারলেসনেস, অ্যাট্রাকশন টু অপোজিট জেন্ডার, আরও অনেক কিছু। ব্রেনের এই বেনিফিটসগুলোর সাথে সাথে মেডিটেশন আপনার জীবনের কিছু বড় বড় প্রবলেমকেও শেষ করে দেয়, যেমন হতে পারে আপনি ওভারওয়েট বা আন্ডারওয়েট। যদি আপনি ওভারওয়েট হয়ে থাকেন তাহলে আমি শিওর যে আপনি কখনো না কখনো এটা ইন্টারনেটে অবশ্যই সার্চ করেছেন যে হাউ টু লুজ ওয়েট। তাহলে আজকে আমি আপনাকে সব থেকে ইজি উপায়টা বলছি আর ওটা হলো মেডিটেশন। মেডিটেশন আপনার মেটাবলিজমকে বাড়ায় আর আপনাকে একটা পারফেক্ট ওয়েট পেতে সাহায্য করে। তেমনি ঠিক এর উল্টোটা, আপনার ওয়েট যদি কম হয়
তাহলেও আপনি মেডিটেশন করুন। কেননা যদি আপনার ওয়েট কম হয় তাহলে এটা আপনার মেটাবলিজমকে কমিয়ে দেয়, যার জন্য আপনি নর্মাল ওয়েটেড হতে পারবেন। বন্ধুরা, মানুষের বেসিক নেচারই হলো হ্যাপি থাকা, কিন্তু আজকালকার এই বিজি লাইফের জন্য প্রায় 90% মানুষ সবসময় চিন্তা, ভয় আর স্ট্রেসের মধ্যে থাকে। যদি আপনি এগুলোকে আপনার লাইফ থেকে সরিয়ে হ্যাপি থাকতে চান তাহলে আপনাকে মেডিটেশন অবশ্যই করতে হবে। তাহলে বন্ধুরা, মেডিটেশন করে আপনি কি বেনিফিটস পেলেন নিচে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও এরকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।